ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম ক্লু, রচনায় প্রেমেন্দ্র মিত্র, গল্প পাঠে অনিশা সান্ত্রা, সমগ্র চরিত্রে অভিনয় অনিশা সান্ত্রা, দেবপ্রতিম চক্রবর্তী, তিশা মুখার্জি আর সুপর্ণা মিশ্র। শুরু হচ্ছে ক্লু। হারুর হঠাৎ হলো কি, কদিন ধরে তাকে আর দলে পাওয়া যাচ্ছে না। আমাদেরও সব মজা প্রায় মাটি। হারু হলো আমাদের সর্দার, সে না হলে কোনো খেলাই জমে না। আমাদের তিন হাত চওড়া গতিতে ক্যাম্বিসের বল নিয়ে ফুটবল খেলতেও সে না হলে চলে না। রাত্রির বেলা আমাদের গলির পুরো বাগান বাড়িটাই লুকোচুরি খেলতেও সে না থাকলে কারোর সাহসে কুলোয় না। পাড়ার সমস্ত ওয়ারিশ বেওয়ারিশ কুকুর জোড়ো করে কলের নম্বর বিঁধে ঘোর দৌড় করাবার কল্পনা সে ছাড়া আর কার মাথা থেকে বেরোয়। সেই হারুর হলো কি, কদিন থেকে বড় যেন গম্ভীর, আমাদের কাছেই ঘেঁষে না, দেখা পাওয়াই শক্ত। পেলেও বোঝা যায় কি এক কবির চিন্তায় সে নিমগ্ন, আমাদের প্রতি ভুরুক্ষেপ করবার সময় নেই। না, এটা ঠিক বৈরাগ্য গোছের কিছু নয়, ক্লাসে সে ঠিকই উঠেছে, বাড়িতে বকুনিও কিছুর জন্য খাননি। বাড়ির একমাত্র আদুরে ছেলে, বকুনি সে কখনো খায় না বললেই হয়। কি যে হারুর হয়েছে, দুদিন বাদে একটু যেন আজ পাওয়া গেল। শনিবার দুপুরবেলা স্কুল থেকে ফেরবার সময় জোর করে হারু সঙ্গ নিয়েছি তার উদাসীনতা অগ্রাহ্য করে। ওই চোর পুলিশ খেলবি আজ? একবার গায়ে পড়ে জিজ্ঞাসা করেছি। চোর পুলিশ? হারু এমন ভাবে একটু হেসেছে যেন এসব ছেলে মানুষই খেলার সে অনেক উপরে। খানিক বাদেই কিন্তু তার রহস্য খানিকটা ধরা পড়ল। কলিতে ধোপার মুখে হঠাৎ দেখি সে থমকে দাঁড়িয়ে আছে। ওকে দাঁড়ানি কেন, চল। চুপ, ভাবতে দে। রাস্তার মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে ভাববার কি হলো বুঝতে না পেরে জিজ্ঞাসা করল। ভাববার আবার কি হলো? কি হলো, এইমাত্র যে লোকটার সঙ্গে ধাক্কা লাগলো তাকে লক্ষ্য করেছিস? কেন লক্ষ্য করবো, আমি বিস্ময়ে বললাম। আরে ও তো ফেরিওয়ালা একটা, প্রায় এ পাড়ায় শাড়ি ধুতি মুম্বাই চাদর এসবই ফ্রি করতে আসে। হুম, তা তো আসবে, সেই জন্যই ওর গায়ে ইচ্ছা করে ধাক্কা লাগালো। বোঝকা ঘাড়ে ফেরিওয়ালার সঙ্গে শখ করে ধাক্কা লাগবার সুখটা যে কি, কিছু বুঝতে না পেরে থ হয়ে গেলাম। করুণা করে হারুই এবার একটু ব্যাখ্যা করে দিল। ধাক্কা লাগতেই লোকটার চাউনিটা কিরম হলো দেখলি? হ্যাঁ দেখলাম, প্রায় মারে আর কি। হারু গর্বের হাসি হেসে বলল, তোদের না এখনো চোখই তৈরি হয়নি, সকলের হয় না, খুঁটিনাটি অনেক কিছু, একবার চেয়েই যদি না ধরা যায় তাহলে চোখ কিসের? তোর চোখে কি ধরা পড়লো শুনি। আমার প্রশ্নটা খুব প্রসন্ন সুরে বেরোলো না হারু সেই বিশেষ হাসি। লোকটা ফেরিওয়ালা নয়। ফেরিওয়ালা নয় তো কেন? আমি অবাক। কোনো রাজ্যের গুপ্ত চর, এখানকার সব বড় বড় ঘাটির ফটো তুলে নিয়ে যেতে এসছে। ধাক্কা দিতেই বুঝলাম কি একটা শক্ত জিনিস পুটলির মধ্যে রয়েছে, সেটা ক্যামেরাম। একসঙ্গে এতগুলো রহস্য একটু দিশেহারা হয়ে শুধু জিজ্ঞাসা করতে পারলাম। কিন্তু আমাদের গলিতে কেন, এখানে আবার বড় ঘাটি কোথায়? হারু অবজ্ঞা ভরে আমার দিকে তাকিয়ে জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না এ বাজে প্রশ্ন। হারুর দল ছাড়ার রহস্য তারপর দিনই পরিষ্কার হল। হারুর অনেক বিদ্যার কথা জানা ছিল, সে যে একজন রহস্যবেদী এই খবর শুধু পায়নি, খবরটা হারুর কাছেই পেলাম অবশ্য। আমাকে সাঁকড়ে ঠিক করতে স্বীকার করে অন্তত গোপনে সে ব্যাপারটা আমায় জানালো। গোয়েন্দা হওয়ার জন্য অনেককাল ধরেই সে নাকি সাধনা করছিল কি, এইবার তার কাজে নাম্বার পালা। হারুর গোয়েন্দা হওয়ার ফলে দিনগুলো প্রথম নেয়াত মন্দ কাটতে লাগলো না। আমাদেরও নিতান্ত নগণ্য বিছু পরিমাণ নবিক গলির ভেতর এত রহস্য রোমাঞ্চ লুকিয়েছিল তা কে জানত। আমাদের গোয়েন্দার দপ্তর দিন দিনই মোটা হয়ে উঠতে লাগলো, আর রহস্যজনক জিনিসের সংগ্রহের তো কথাই নেই।
হারুর মায়ের কাছে কাকুতি মিনতি করে চেয়ে আনা হাত বাক্সে আর লোকাই না। জিনিস কত রকমারি, হারু তো কিছুই ফেলবার পারত না। পুরনো কটা ছেঁড়া হ্যান্ডবিল, কার এক পাটি ছেঁড়া জুতো, মরচে ধরা একটা ভাঙা চাবি, শেষকালে খালি দেশলাইয়ের বাক্স পর্যন্ত। খালি দেশলাইয়ের বাক্সটাই আমি মৃদু আপত্তি জানাতে গিয়ে ধমক খেয়েছিলাম। তুই এসবের বুঝিস কি? কিসে যে কি কাজ হয় কে বলতে পারে? এই খালি দেশলাইয়ের বাক্স থেকে একটা খুনের কিনারা হয়ে যেতে পারে জানিস? সভায় নিবেদন করেছিলাম। কিন্তু খুনটা তো আগে হওয়া দরকার, এই অঞ্চলে কোথাও কোনো খুনাখুনির খবর তো পাওয়া যায়নি। কিন্তু হারু সামান্য একটা খুনের অভাবে হার মারমার পাত্র নয়, তৎক্ষণাৎ খিচিয়ে উঠেছিল আমায়। খবর পাওয়া যায়নি তো কি হয়েছে? খবর কি সব আগে পাওয়া যায়? তাছাড়া বদমাইশেরা খুন যখন করবার ঢের আগে থেকে ফন্দি আটে তা জানিস? সেই ফন্দিটা ধরতে পারলে হলো বাহাদুর। আর কিছু বলার নিরাপদ নয়, জানা সত্ত্বেও মুখ থেকে ফসকে বেরিয়ে গেছিল। কিন্তু ওই দেশলাইয়ের বাক্সটায় খুনাখুনির কোনো ফন্দি আছে নাকি? খানিক আগেই হাবুলের বাবাকেই ওটা ফেলে দিতে দেখলাম যে। হাবুলের বাবা পাড়ার নেহাত নিরীহ ভদ্রলোক, দুপায়ে গেটে বাদ বলে নিজের বাড়ির রক থেকে বড় একটা নামে না। হারু এক সেকেন্ডের জন্য গুম হয়ে গিয়ে তার বোম্বাস্ত্র প্রয়োগ করছিল। তারপর অত যদি আমার উপর অবিশ্বাস, আমার সঙ্গে থাকার দরকার কি? গোয়েন্দাগিরি যার তার কর্ম নয়। এরপর হারুকে আর ঘাঁটাবার সাহস হয়নি। তার কথায় নির্বিবাদ মেনে তার স্বীকৃতি করে চলেছি। স্কুলের ছুটির পর ফুটবল মাঠের দিকে মনটা ছুটলো, সে কথা কোনাক্ষরে হারুকে জানতে দিই না। হারু এখন ওসব তুচ্ছ ছেলে মানুষই খেলাধুলোর অনেক উপরে। সারা বিকেলটা হারুর সঙ্গে সঙ্গে রোদে ঘুরে বেড়াতে হয়, অনেক কিছুর ওপর নজর রাখতে, আর যাকে বলে ক্লু সংগ্রহ করতে। ক্লু কথাটা হারুর কাছে শিখেছি। কোথায় কি হচ্ছে বা হবে তার হদিস দেবার টুকিটাকি হলো ক্লু। আর এই ক্লু আনতেই নাকি গোয়েন্দাদের বাহাদুরি। ক্লু চেনা যে কত শক্ত, হারুর সঙ্গে ঘুরে তা পদে পদে টের পায়। রাস্তার ধারে খানিকটা সিগারেটের বাক্সের ভেতরকার রাংতা পড়ে আছে হয়তো, হারু সেটা একবার ঝাঁপিয়ে পড়ে তুলে নেয়। ঝাঁপিয়ে পড়ার মানেটা আমি ঠিক বুঝতে পারি না। ধারে কাছে সেটা নিয়ে কাড়াকাড়ি করবার মতো কোনো লোকই নেই, তবু ক্লু সংগ্রহ করতে ওই রকম ঝাঁপিয়ে পড়াই বোধহয় নিয়ম। রাংতাটাকে বেশ কিছুক্ষণ ধরে গম্ভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করে হারু সেটা আবার হাতে দিয়ে হুকুম করে, নে রাখ। ক্লু বইবার ভার আমার উপর। ক্লু হিসাবে রাংতার দামটা যে কিসে বিষয়ে একটা বেয়ারা প্রশ্ন জীবের ডগা পর্যন্ত এগিয়ে এলো, ঢোক গিলে আবার সেটাকে নামিয়ে দিয়ে রাংতাটা থলিতে চালান করি। হ্যাঁ, থলি একটা সঙ্গে থাকে, আর থলিটা প্রায় প্রতিদিনই ছেড়বার উপক্রম। কিন্তু তারপরেই আমার গোয়েন্দাগিরি প্রায় শেষ হবার জোগাড়। হঠাৎ মক্ষম একটা ক্লু পেয়ে আমিও ঝাঁপে পড়ি। রাংতাটা যা থেকে বেরিয়েছে সিগারেটের সেই খালি বাক্সটা পেয়ে গেছি। সাগ্রহে সেটাকে তুলে ধরে যত রকম সম্ভব সেটা পরীক্ষা করে দেখি, মায়ের সুখে পর্যন্ত। এটা হারুর ওপর একটু টেক্কা দেওয়া। রাংতার বেলা সুখে দেখাটা হারু চমকেছিল। পরীক্ষা শেষ করে সগর্বে খুশি মনে বাক্সটা থলিতে ভরতে যাচ্ছি, হঠাৎ হারু বলে ওঠে, ওটা কি হচ্ছে কি? হারুর বলার ধরনটা আমার ভালো লাগে না, কটমট করে তার তাকাবার ধরনটা। কেন নু রাখছি দেখি বলে হারু তাচ্ছিল্য ভরে হাত বাড়ায়। মূল্যবান ক্লুটা অমন তাচ্ছিল্য ভরে নেওয়াটা আমার পছন্দ হয় না। ফলাফল জানবার জন্য ধৈর্য ধরে আমি অপেক্ষা করি। বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, নিতান্ত অবজ্ঞা ভরে একবার হাতে নিয়ে দেখেই হারু সেটা ফেলে দেয়। আমার বিদ্রোহ ফেটেও বেরোয়। ফেলে দিলি যে? হ্যাঁ দিলাম,
ওটা কিছু নয় বলো? হারু নির্বিকার, তোমার রাংটা তো ক্লু আর আমার সিগারেটের বাক্সটা কিছুই নয়। হারু বিজ্ঞের মতো একটু ব্যঙ্গের হাসি এসে বলে, ক্লু চেনা যদি অতই সহজ হতো তাহলে সবাই গোয়েন্দা হতে পারত, বুঝেছিস? তাহলে তুমি একলাই গোয়েন্দা হয়ে থাকো, আমার দরকার নেই। মরিয়া হয়ে এত বড় কথাটা বলে দিয়ে থলেটা তার সামনে ফেলে দিয়ে হন হন করে আমি চলে যাই। কত দূরে যেতাম বলতে পারি না, গলির শেষটা পর্যন্ত নিশ্চয়, কিন্তু অত দূর যেতে হয় না। আমার পা ফেলার তালটা খুব বেশি ঢিমে হবার আগেই হারুর ডাক শোনা যায়। শোন শোন, এর ডাক অবহেলা করে আর একটা ডাকের আশায় এগিয়ে যাই আর একটু, কিন্তু তার চেয়ে মান থাকতে ফেরাই ভালো। গুটি গুটি ফিরেই আসি। কি ডাকলি কেন? গলাটা যত সম্ভব করায় রাখি। থরথর করে চলেই গেলি যে বড়। যাব না তো কি করব, আমার ক্লু যখন কিছুই নয়, আমি গোয়েন্দাগিরির কিছুই বুঝি না যখন, তখন কি দরকার আমার থনি বইবার? হারুর আর একবার নাকি অব্যয় শব্দ। হ্যাঁ কত রকম পড়ি পড়ি, অবাক হয়ে জিজ্ঞাসা করি, পড়ি গোয়েন্দাগিরিতে পড়ি আবার কোথা থেকে এলো? আহা পড়ি নয়, হারু বিরক্ত হয়ে বলে, বলছিলাম কি পড়িস থা না না কি বলে যে বন্ডার পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ কত রকম পরিস্থিতি হতে পারে, ওটে উঠলেই গোয়েন্দাগিরি ক্ষত, তাই দেখছিলাম তোর মাথা কতটা ঠান্ডা, নইলে ওটা যে একটা মোক্ষম ক্লু আমি আর জানি না, দেখেই আমি বুঝেছি। বাংলায় আমার দখল যে বেশি তার প্রমাণ দি। তারপর মিটমাট অতি সহজেই হয়ে গেল। মাথা ঠান্ডা রাখার সম্বন্ধে আমি সাবধান হবার কড়া রাখি। ক্লু সম্বন্ধে আমার মতামতের মূল্য হারু স্বীকার করে, কিন্তু তারপরেই আমাদের গোয়েন্দাগিরি অগ্নি পরীক্ষা। রোদে বেরিয়ে ক্লু সংগ্রহ করাটা একটু বুঝি একঘেয়ে হয়ে যাচ্ছিল, এমন সময় মস্ত একটা কেস আমাদের হাতে এসে গেল। আমাদের মানে অবশ্য হারু, কেসটা সেই কুরিয়ার বলা চলে। আমাদের গলির পোড়ো বাড়িটাতেই আমাদের গোয়েন্দাগিরির গোপন পরামর্শ আজকাল হয় বিকেলের টহলদারির পর। আমার একটু গা ছমছম করে না হয় মৃদু প্রতিবাদেও দু একবার জানিয়েছি, গোয়েন্দারা তো চোর ডাকাত নয় যে ভূতেরা পোড়ো বাড়িতে আড্ডা করতে হবে। হারুর পড়ার ঘরেই তো আমাদের সভা করলে হয়, সেখানে কেউ বিরক্ত করবারও নেই, কিন্তু হারুর তাতে মত নেই। আমাদের পিছনেও নাকি ভয়ঙ্কর সব শত্রুদের চর রাত দিন ঘুরছে, তাদের নজর এড়াবার জন্যই এরকম গুপ্ত ঘাঁটি দরকার। প্রকাণ্ড একটা পুরনো জঙ্গলা বাগানের মধ্যে সেকেলে বিরাট একটি পুরো বাড়ি। বড়দের মুখে শুনি পাঁচ ভাগে পড়ে মামলা মোকদ্দমায় নিষ্পত্তি না হয় দারুণ নাকি বাড়ির বাগানের এই দুর্দশা, কেউ ছোবেও না ছাড়বেও না। ঘর দালান সব ভেঙে পড়েছে, একটি কুটুরির ওরই মধ্যে ভালো, তারাই ভাঙা দরজার খিল দিয়ে আমাদের গোয়েন্দা সভা বসে, আমাদের যত ক্লু সেই ঘরেই জমা করে। সেই দিন হারু ক্লু নিয়ে এলো, আমিও দেখে অবাক, পোস্টকার্ডে লেখা তিনটে চিঠি। শুধু চিঠি নয়, হারুর হাতে একটা ভাঙা আতশকাচ, তাই দিয়ে মোমবাতির আলোই চিঠিগুলো সে দেখছে তো দেখছেই, আর ধৈর্য রইল না। কাঁচ দিয়ে এত কি দেখছিস তুই? শুধু চোখেই তো পড়া যায় সব, তোর বাবাকে লেখা চিঠি, তার কে মেসোমশাই লিখেছেন? গম্ভীরভাবে হারু বলল, তা তো লিখেছেন, কি লিখেছেন কিছু বুঝলি? বাহ তা বুঝবো না কেন, প্রথম চিঠিতে এখানে একটা বাড়ি কিনতে আসবেন লিখেছেন, পরের চিঠিতে যেদিন আসবার কথা সেদিন আসতে পারবেন না জানিয়েছেন, আর তার পরের চিঠিতে আবার কবে আসবেন সেই তারিখটাই তো জানিয়েছেন। আরে কালকেই তো আসছে দেখছি। আসছেন তো বটে, কিন্তু কে? কেন, তোর বাবার মেসোমশাই মানে তোর দাদু হন। হারুর মুখের চেহারা দেখে বুঝলাম নিতান্ত বোকার মতো চিঠির মর্ম কিছুই বুঝতে পারিনি। হারু সেটা এবার বুঝিয়ে দিলে পরিষ্কার করে,
চিঠিগুলোর ভেতরে সাংঘাতিক ব্যাপার লুকিয়ে আছে কে জানত, আতসকাজ আর হারুর বুদ্ধিতেই ধরা পড়েছে। প্রথম দুটো চিঠি যার লেখা, তৃতীয়টা সে তার নয়। হাতের লেখা দেখলেই নাকি তা বোঝা যায়। সুতরাং ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র এর ভেতর আছে। ষড়যন্ত্রটা কি হারুরও ঠিক বুঝতে পারল না। কিন্তু ষড়যন্ত্র না থাকলে হাতের লেখা আলাদা হবে কেন? হাতের লেখা আলাদা কি না আমি অবশ্য বুঝতে পারিনি, কারণ আমি তো আর হারুর মতো হ্যান্ডরাইটিং এক্সপার্ট অর্থাৎ হাতের লেখা চেনার ওস্তাদ নই। এত বড় ষড়যন্ত্রে ক্লুপে চুপ করে বসে থাকা যায় না। ঠিক হয়ে গেল, পরের দিন আমরা হাওড়া স্টেশনে যথাসময়ে হাজির থাকব। কিন্তু সেখানে করব কি সে আমি বলে দেবো ক্ষণ। হ্যাঁ, কিন্তু তুই দাদুর বদলে যিনি আসছেন তাকে চিনবে কি করে? হারু একটু অবজ্ঞার হাসি হেসে বলল, তাহলে আর হ্যান্ডরাইটিং এক্সপার্ট কিসের? হাতের লেখা দেখলে চেহারাও বলে দেওয়া যায়। দাদুর চেহারা হলো বেটে কালো, মাথায় টাক, মুখে কাঁচা পাকা গোফ। বাধা দিয়ে বললাম, দাদুর চেহারাটা তো তুই জানিস। জানি মানে? এ দাদুকে দেখিনি কখনো, আর জন্মের পর তিনি কলকাতায় আসেননি কখনো। কিন্তু হাতের লেখা দেখেই চেহারা বুঝতে পেরেছি। যেমন শেষ চিঠির হাতের লেখা দেখে বুঝেছি লোকটা রোগা, একটু কুঁজো, বেশ ফিটফাট পোশাক, ফর্সা, চোখে চশমা, হাতে একটা ছুরি। থাও হয়ে গিয়ে বললাম, হাতে ছুরি তুই কি করে বুঝলি? ওটা তো আর চেহারা নয়। হারু গম্ভীর মুখে বলল, আমরা ওরকম বুঝতে পারি। আমরা বলতে হয়তো আমাকেও বাদ দেয়নি, ওই আশায় চেপে গেলাম পরের কথাটা। পরের দিন স্টেশনে যথাসময়ে হাজির হয়ে রোগা কুঁজো ফর্সা চোখে চশমা হাতে ছড়ি একজনকে দেখে পাশে পাশে যেতে চাপা গলায় বললাম, সাবধান, আমরা সব জানি। হারু এই রকম আদেশ দিল। যাত্রীদের ভিড়ে কুলিদের হট্টগোল ভদ্রলোক কথাটা বোধহয় শুনতেই পেল না। কুলির পেছনে হনহন করে এগিয়ে গেলেন। কিন্তু শিকার এইভাবে ছেড়ে দেওয়া যায় না। কোনো রকমে ভিড় কাটিয়ে দৌড়ে তার কাছে পৌঁছে বললাম, সাবধান, আমরা সব জানি। কি বললে খোকা? ভদ্রলোক ফিরে দাঁড়িয়ে কটমট করে তাকাতেই মনে হলো আর সেখানে থাকাটা নিরাপদ নয়। ছুটে প্ল্যাটফর্মের অন্য প্রান্তে হারুর খোঁজে গিয়ে দেখি তার অবস্থা আমার চেয়েও কাহিল। একজন ভদ্রলোক তার হাত ধরে আছেন, আর অনেকে তার চারিধারে ভিড় করে দাঁড়িয়ে আছে। তারই মাঝে একটু উঁকি দিয়ে দেখি ভদ্রলোক হারুকে ধমকাচ্ছে, পাজি হতভাগা ছেলে, ইয়ার্কি করবে আর জায়গা পাওনি? কি করতে প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছিলে, পকেট কাটতে না চুরি করতে? ভিড়ের ভেতরে নানাজনের নানান মন্তব্য। দিম্মামশাই পুলিশে ধরিয়ে কার পকেট কেটেছে, কত টাকা ছিল, পেয়েছেন মাল? আরে দিম্মামশাই থামো। ভদ্রলোক ভিড়ের লোকেদেরও ধমকালেন, এ পকেট কাটার কেস নয়, তার চেয়ে গোড়ালো। কি হয়েছে কি? আরে মশাই, সুটকেসটা নিয়ে এগোচ্ছি, এমন সময় শুনি পাশে কে বলছে, সাবধান, আমরা সব জানি, ফিরে যেয়ে দেখি এই মূর্তিমান। সবাই হেসে উঠল। ভদ্রলোক আবার হারুকে নিয়ে বললেন, বল কি করছিলি প্ল্যাটফর্মে, কি মানে ও কথার? হারু একেবারে চুপ। চেহারাটা সে ঠিকই চিনে বার করেছিল, হাতে ঝড়ি না থাকা ভদ্রলোক লম্বা ফর্সাই বটে, চোখে চশমা পর্যন্ত আছে, কিন্তু ধরতে গিয়ে ধরা পড়েই যা ফ্যাসাদ বেঁধেছে। চুপ করে থাকলেও ভদ্রলোক ছাড়বার পাত্র নন। আবারও তিনি ধমকে উঠলেন, বল কি তোমার নাম, মিথ্যা বললে কিন্তু পুলিশে দেবো। হারু ভয়ে ভয়ে এবার নাম বললে, কিন্তু তাতেও নিস্তার নেই। বাবার নাম কি, কোথায় থাকো? হারুর উত্তর শুনে ভদ্রলোক যেন চমকে উঠলে, কি বললে, তুমি সুনীল চট্টোপাধ্যায়ের ছেলে, সাত নম্বর বেচু পারমাণিক কলিতে থাকো? আগে হ্যাঁ। হারু এবার কাঁদো কাঁদো, কিন্তু ভদ্রলোক হাসি আর থামে না যেন। কত ভাগা আহাম্মক ছেলে, তোমার এইসব বিদ্যা আছে? চল বাড়িতে গিয়ে তোমার সব কীর্তির কথা বলছি। ভিড়ের মধ্যে সকলের সঙ্গে আমাকেও থ করে দিয়ে ভদ্রলোক হারুর হাত ধরে হাসতে হাসতে স্টেশনে বাইরে চলে গেলেন। পিছু পিছু গিয়ে দেখলাম হারু তার সঙ্গেই ট্যাক্সিতে উঠেছে। লজ্জা পাবে বলে কদিন আর হারুর সঙ্গে দেখা করিনি। দিন তিনেক বাদেই সেই অমন বেহায়া মতো
আমায় খুঁজতে আসবে জানতাম। হাতে আবার একটা এয়ার গান। কি রে, কদিন যাসনি কেন? আজ শিকারে যাব, চল। হারুর নির্বিকার ভাব দেখে না শিকারে যাওয়ার কথাই অবাক হলাম বলতে পারি না, শুধু বললাম, শিকারে? হ্যাঁ, এয়ার গান দেখছিস না, দাদু কিনে দিয়েছে। দাদু? দাদুকে? আহা, যে দাদুকে সেদিন স্টেশনে ধরলাম, হাদারাম কুতাকার। চেহারাটা কিরকম ঠিক আজ করেছিলাম দেখেছিস? তবে গোয়েন্দাগিরি আর করবো না ভাবছি, এখন থেকে শিকার। হারুর স্মৃতিশক্তির দৌড় আর বরাতের জোর আর তার গোয়েন্দাগিরি ছাড়া সংলাপ সব কিছুতেই মিলে আমায় একেবারে ভেমাচাকা লাগিয়ে দিলে। আমি হতভম্ব হয়ে শুধু তার দিকে চেয়ে রইলাম। Friday Suspense, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।